আসসালামু আলাইকুম সবাইকে, আমি স্বাগত জানাচ্ছি রাউ ফার্ম ফ্রেশের পক্ষ থেকে। আজকে হচ্ছে চালান নাম্বার 5 নাম্বার, আর তারিখ হলো 12/6/2019, জুন মাসের 12 তারিখ। তো এই যে আমাদের আম আজকে মানে হারভেস্ট করা হয়েছে প্রায় 565 কেজি, আরও হচ্ছে টোটাল 565 কেজি আর সারা বাংলাদেশে যাবে। আপনাদেরকে আমি দেখাবো আজকে পুরো হারভেস্টের সময় কীভাবে আমরা করি। এর আগে ভিডিওগুলো দেখিয়েছি সবগুলো, আর এখানে আমগুলো সব মজুত করে রেখে তারপরে এখান থেকে আপনাদেরকে আমি বাঁশের খাঁচাতে প্যাকেট করে তারপরে সুন্দরবনের মাধ্যমে পাঠিয়ে দেবো। ঢাকায় লাগবে আপনার 1 থেকে 2 দিন এবং ঢাকার বাইরে লাগতেছে 2 থেকে 3 দিন। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আগামী কয়েকদিনের ভিতরেই। আবারও বলি পেমেন্টের ব্যাপারটা হলো আপনারা সবাই আমাকে, আমি আগে পেমেন্ট নেব, আগে পেমেন্ট ছাড়া আমি কোনো মাল ডেলিভারি দেবো না। যতই আমার আপনি প্রথম বা দ্বিতীয় বা নতুন বা পুরাতন কাস্টমার যাই হন, আমি কিন্তু আমার ডেলিভারি টাকাটা আগে আমি নেব সম্পূর্ণ। আমার ফুল পেড দেবেন, তারপরে আমি আপনাদেরকে আম পাঠিয়ে দেবো। আপনারা যারা আম পেয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হলো ফেসবুকে আপনারা রিভিউ দিচ্ছেন না, আম ভালো লাগলো কি খারাপ লাগলো সেই ব্যাপারে আমাকে জানাবেন। আপনাদের রিভিউর উপর নির্ভর করতেছে আমার আম বিক্রির পরবর্তী পর্যায়ক্রম, আপনার ভবিষ্যতে আবার কীভাবে বিক্রি করবো সেটাও। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, আপনাদের ফিলিংস এবং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন আমার ফেসবুক রিভিউ সেকশনে। আমি অবশ্যই এই বাগানটা আমার সবচেয়ে বড় বাগান, যেহেতু আমি এই বাগানটাতে দেখেন আমটা ফেটে গেছে, এই আমটা চলবে না, এই আমটা নষ্ট হয়ে গেছে পুরো। আমি এই বাগানটা সবচেয়ে বড় বাগান বলতে আমি এখানে গেট থেকে ঢুকে আমি পুরো বাগানটাকে আপনাকে আবার দেখাবো। এইগুলো আপনার হাড়িভাঙ্গা আম দেখতেছেন, আমি আসলে বেছে বেছে হারভেস্ট করতেছি আপনাদের জন্য, সবগুলো আম তো আমি করতেছি না। এই যখন এই আমটা প্রায় 400 কেজির, 400 গ্রামের মতো হবে, এই আমগুলো পাড়া যাবে। এগুলো তো পারে না কি জন্য, এখনো ওই সাইডে পাড়তে, ওই সাইডেগুলো না। আচ্ছা, আর এটা হচ্ছে বাড়ি চারের আমার প্যাকেট করা আছে, এগুলো আপনারা দেখেন কত লাল টকটকে বাড়ি চার, কিন্তু দেখতে খুব আকর্ষণীয়, এলে জুলাইয়ের দিকে পাকবে। এটা হাড়িভাঙ্গা। আমি আসলে আপনাদেরকে কী বলবো, আমি আপনাদের প্রবাসী ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমার ভিডিওগুলো যে প্রবাসী ভাইরা দেখে, বিশেষ করে আপনার সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আমাকে অনেকে ফোন করে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। হোয়াটসঅ্যাপ ইমো আমার সবসময় এখন জ্যাম থাকে, মানে আমি রিপ্লাই দিতে পারি না। ফোন কল প্লাস আবার হোয়াটসঅ্যাপের আপনার ফোন যখন দেন, মেসেঞ্জার দেন, আমি কিন্তু যোগাযোগ করতে পারি না। আপনারা যারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা কিনতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা কিনতে চান আমার প্রাইস লিস্ট থেকে, আমার বিকাশ নাম্বার আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বিকাশ নাম্বার মেসেজ দিয়ে জানাবেন, বিকাশ নাম্বার আপনাকে পাঠিয়ে দেবো। আপনার কী পরিমাণ আম চান, আপনি যাকে পাঠাতে চান, কোন লোকেশনে পাঠাতে চান, তার নাম এবং লোকেশন এবং তার ফোন নাম্বার দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে 2 থেকে 3 দিন এবং ঢাকায় আবার 1 থেকে 2 দিন। যেগুলো পড়া হয়ে গেছে, তারপরে আপনার এদিকে এখানে খাসা আছে, খাসাতেও আছে, এতে গাছেও আছে, এগুলো অবশ্য লাল টকটকে না, এগুলো আপনার বললাম না রোদ তেমন লাগেনি, বড়ো গাছ যেহেতু, এই গাছগুলো একটু বড়ো টাইপের, পাত আমের নিচে থাকার কারণে হয়তো আমটা তেমন লাল টকটকে হয়নি, তবে এগুলো খাওয়া যাবে, পাকবে। এইটা হলো আমরা এই যে এখন এগুলো নিয়ে যাচ্ছি আপনাকে, আমি প্রথমে যে আমগুলো দেখালাম ওখানে মজুত করে রাখতেছি ওগুলো প্যাকেট করার জন্য, এখন সবগুলো আম আপনার ওইখানে যাবে, যাওয়ার পর আমরা খাসাতে এগুলো ভরাবো ওজন করে। হ্যাঁ, এটা আর একটা ক্যারেট, এই ক্যারেটটাও যাচ্ছে প্যাকেট করার জন্য গেটের কাছে, আমার বাগানের মেইন গেটের কাছে। এখন আমার যেহেতু 565 কেজির মতো আম আজকে হারভেস্ট হয়েছে, সে কারণে আমরা চাচ্ছি যে মানে সকাল থেকে এরা আম পাড়তেছে গাছ থেকে, পাড়ার কারণে মানে এরা কিছুটা ক্লান্ত। ইনশাল্লাহ আমি আজকে তো আর অর্ডার নেবো না, আজকে তো অর্ডার শেষ, আমরা কালকের জন্য অনেকগুলো অর্ডার আছে, কালকের জন্য অর্ডার তৈরি করবে নিব। আর আপনাদেরকে আমি জানাবো যেটা হলো, আপনারা আজকের যারা চালান 5-এর জন্য যারা মানে আজকে আম তৈরিগুলো তো প্যাকেট করে তৈরি করে, তাদের আমি নামগুলো বলতেছি আমি। হ্যাঁ, এই যেগুলো আমার চালানের নামগুলো আমি বলবো এবার, আপনার জালাল আগ্রাবাদ চিটাগাং থেকে আছে এবং উনি নিয়েছেন 10 কেজি হাড়িভাঙ্গা আম, মাসুদুর রহমান শ্যামলী, উমর ফারুক টঙ্গী, প্রণয় হবিগঞ্জ, আইরিন ধানমন্ডি, তারপরে আপনার মারুপ নারায়ণগঞ্জ, এই ভাই প্রবাস থেকে কিনেছেন তার বাসা বাড়ির জন্য, ফারহা বাসার আপনার বনশ্রী থেকে নিতে হবে, আপনাকে বলা হয়েছে রামপুরাতে হবে না, আপনি বনশ্রী থেকে কালেক্ট করবেন সুন্দরবন কুটির থেকে, নুসরাত শারমিন তেজগা থেকে আপনি নেবেন, আজকে আপনি কালকে আগামীকালকে পাবেন ইনশাল্লাহ। এটা তানবীর হাসান সিলেট,
তানবিন হাসান সিলেট আছে, 20 কেজি হাড়িভাঙ্গা, মজিবুর রহমান সুনামগঞ্জ, নুরুল নাহার কচুক্ষেত, আবু তালেব টাঙ্গাইল যাবে, এটা এখানে যায় প্রায় 220 কেজি আম, শাহিকুল্লা আপনার 10 কেজি হাড়িভাঙ্গা আম, তারপরে ঝুমা দাস বরিশাল, শাহিকুল্লাটাতে সহতের দেওয়ালের কোশন, আব্দুল হাকিম চাঁদপুর, সাব্বির আহমেদ জিন্দা বাজার সিলেট, তারপর আছে আপনার সাফায়াত হোসাইন হাড়িভাঙ্গা 20 কেজি নিয়েছেন উনি, তারপর আছে হিমসাগর এটা তো না, তারপরে রাসেল হাওলাদার মিরপুরে। এই হলো আজকের আপনার চালানের মোটা হচ্ছে 18টি। ইনশাল্লাহ আপনারা আজকে এগুলো প্লেস করা হবে সুন্দরবনে বিকাল 4-5টার দিকে, আপনারা 2 থেকে 1 দিনের ভেতর বা 2 থেকে 3 দিনের ভেতর আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি করছি, কথা হবে।